মিথ্যা তথ্য দিয়ে নমিনেশন জমা করবার অভিযোগ। শান্তনু ঠাকুরের মনোনয়ন বাতিল করবার দাবি জানিয়েছেন মমতা বালা ঠাকুর। অশিক্ষিত মানুষ, আইন জানে না, শুধুমাত্র আমার বিরোধিতা করবার জন্যই পাঠানো হয়েছে, পাল্টা প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের। মিথ্যা তথ্য দিয়ে নমিনেশন জমা করেছেন শান্তনু ঠাকুর। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রার্থীপদ খারিজের আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের। শনিবার সন্ধ্যায় বনগাঁ শহরে তৃণমূল জেলা কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করেন তিনি। মমতা ঠাকুর অভিযোগ করে বলেন, নমিনেশন জমা করার সময় সঠিক তথ্য দিতে হয়। আমরা জানতে পেরেছি প্রচুর মিথ্যা তথ্য জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কমিশনে হলফনামা জমা করা হয়েছে বলেও জানান তিনি। মমতা ঠাকুর বলেন, শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কৌশিক মল্লিক নামে এক ব্যক্তি, ইতিমধ্যেই কমিশনে ফাইল জমা করেছেন। তিনি দাবি করেন, শান্তনু মনোনয়নে দেখিয়েছেন তার আয় শূন্য, আবার তিনি সেই বছরই ইনকাম ট্যাক্স জমা করেছেন 4 লক্ষ টাকা। তাহলে যার আয় নেই সে ইনকাম ট্যাক্স দেয় কোথা থেকে? এমনই সব দাবিতে নির্বাচন কমিশনের কাছে শান্তনুর প্রার্থীপদ খারিজের আবেদন করা হয়েছে বলেও জানান মমতা ঠাকুর। বিজেপির যে ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর, সে যে নমিনেশন ফাইল করেছে তাতে প্রচুর মিথ্যে তথ্য আছে। এবং আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে, আমরা যে রিগার্ডিং অফিসারের কাছে আমরা দিয়ে এসেছি, এফিডেভিট দিয়ে এসেছি, যে যাতে আপনারা জানেন যে যদি মিথ্যে এফিডেভিট দেওয়া হয় ওখানে, এফিডেভিট ওখানে, তাহলে কিন্তু ওর ইটা ক্যান্সেল হয়ে যায় যারা নির্বাচনের ইয়ে থাকি। আমরা সেটাকে করেছি যে বিভিন্ন সময় তার যে বিশেষ করে মাতৃসেনা যে সোসাইটি, সেই মাতৃসেনা থেকে সেটা সেখানে দেয়নি, প্রচুর টাকা সেখানে সম্পত্তি কিনেছে এবং তার স্ত্রীর নাম সুমা ঠাকুরের নামে। এবং এক জায়গায় দেখাচ্ছে, কোথাও দেখাচ্ছে যে তার যে ইনকাম কোথাও নেই, কিন্তু পিয়ার ঠাকুর বিদ্যাপীঠে সে কিন্তু চাকরি করে, শান্তনু ঠাকুরের বই সেটা জমা করেনি। এবং একদিকে দেখাচ্ছে কোনো ইনকাম নেই, আর একদিকে দেখাচ্ছে যে 4 লাখ টাকা সে ইনকাম ট্যাক্স দিচ্ছে। তাহলে একদিকে ইনকাম নেই, আবার 4 লাখ টাকা সে ইনকাম ট্যাক্সই করে দিচ্ছে। এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আজকে একজন কৌশিক মল্লিক, সে কিন্তু সেটাও কিন্তু এফিডেভিট করে সেখানে জমা করেছে। এবং আমি মনে করি যে শান্তনু ঠাকুর একটা মিথ্যে নিয়ে আমরা এটাকে নিয়ে হাইকোর্টে আমরা মানে লড়াই করছি। যদিও এ বিষয়ে শান্তনু ঠাকুর প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি মমতা ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন, উনি একজন অশিক্ষিত মহিলা, আমার বিরোধিতা করার জন্যই তাকে পাঠানো হয়েছে, তিনি কিছুই জানেন না। আমার ভুল থাকলে ইলেকশন কমিশন তো নমিনেশন সাবমিটই করবে না। তিনি আরো বলেন, মমতা বালা অশিক্ষিত, সম্পূর্ণরূপে অশিক্ষিত, ওকে শুধু পাঠানো হয়েছে আমার বিরোধিতা করার জন্য। কারণ টিএমসি দলটা এতটাই করাপশনে ডুবে আছে, ওদের কোনো শিক্ষিত ব্যক্তিরা খুঁজে পাচ্ছে না সোসাইটিতে, যে কারণে অশিক্ষিত আনপড় গাবার এগুলোকে পাঠাচ্ছে। যদি সঠিক তথ্য না দিয়ে থাকি, ও কেস করুক আমার বিরুদ্ধে, 1 নম্বর। 2 নম্বর, যদি ভুল কোনো ইনফরমেশান সাবমিশনের সময় থাকে, সেটা তো স্কুটনি করে ধরা পড়বে যে এটাতে কোনো ভুল আছে কি না। ভুল হলে তো আর ইলেকশন কমিশন ওটাকে ই করাবে না, সাবমিট করাবে না, নিশ্চয়ই আমাকে ওয়ার্নিং দেবে। তো এগুলো জানা সত্ত্বেও বা না জানা সত্ত্বেও এগুলো কিছুই জানে না ও, বলার কাজ তাই বলে যে বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।